সিলেটে ক্যারিয়ার সেরা ব্যাটিং ইনিংসটা যখন খেললেন, আমি আপনার ইন্টারভিউ করেছি, আজকে ক্যারিয়ার সেরা বোলিং করলেন, আজকেও আপনি ইন্টারভিউ দিতে এসেছেন। বাট এই দুই ইন্টারভিউর মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে, একটা ব্যাটিংয়ের জন্য একটা বোলিংয়ের জন্য। কোনটাতে বেশি ভালো লাগে কাজ করছে আসলে? আসলে সত্যি কথা বলতে আমি ব্যাটসম্যান, আমার কাছে ব্যাটসম্যান সেরা ইনিংসটাই বেশি ভালো লাগছে। আর সবসময় এরকম বোলিং করা হয় না, তো এখন রেগুলার বোলিং করতেছি, তো 6 উইকেট এটাও ক্যারিয়ার সেরা, বাট এটাও খুব ভালো লাগছে। মানে এই 6 উইকেট পাওয়াটা তো আর ওই মানে অনেক গ্রামের ভাষায় অনেকে যেমন বলে ঝরে বক মরে যাওয়ার মতো, ব্যাপারটা তো এমন না। অবশ্যই এটার পেছনে তো আপনার অনেক হার্ডওয়ার্ক ছিল, আপনি বোলিং নিয়ে অবশ্যই অনেক কাজ তো করেন। বিগত দিন আগে আমি যেরকম সিজন শুরু হওয়ার আগে যে কাজগুলো করতাম, তার চাইতে এই বছর আমি অনেক বেশি হার্ডওয়ার্ক করছি বোলিং, ব্যাটিং, ফিটনেস সব কিছু নিয়ে। আমি কখনো এত বোলিং করি না এখন যেটা করতেছি। আর আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন, বিগত ইনিংসগুলোতেও আমি দুইটা একটা করে উইকেট পাচ্ছি, পর্যাপ্ত বোলিং করলে। আজকে তার চাইতে বেশি ভালো বোলিং করছি, দ্যাটস ওয়াই আল্লাহ গিফট করছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও তো একটা ব্যাপার থাকে, ওইটা মাথায় থাকে কিনা? আসলে যেমন আমার ক্যাপ্টেন আমাকে খুব সুবিধা করে দেয় যে ছোটো ছোটো স্পেল করার জন্য, বাট আজকে একটু লম্বা স্পেল হয়ে গেছে, কারণ আমি উইকেট পাচ্ছিলাম, ক্যাপ্টেন আমাকে সেই ভরসা থেকে আরও বেশি বোলিং করাইছে। ব্যাটার সাব্বিরকে অলমোস্ট সবাই এখন চেনে জানে, বাট বোলার সাব্বিরের যে আলাদা একটা ক্যারেক্টার আছে, তো ওই বোলিংয়ের গল্পটা জানতে চাই, শুরুটা ছোটোবেলা থেকেই কি আপনি বোলিং করতেন? আসলে সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমি বোলিং হিসাবেই শুরু করছিলাম খেলা, বাট কিছু মোমেন্টাম চেঞ্জ হওয়ার পর আস্তে আস্তে ব্যাটিংয়ে চলে আসা। তো যখন এজ লেভেল খেলছি তারপর থেকে ব্যাটিং হয়ে শুরু হয়েছে, তো পাশাপাশি বোলিংটা ছিল। হয়তো প্রিমিয়ার লিগে আমার এক সিজনে 10 উইকেট আছে, 14 উইকেট আছে, তো তখন প্রিমিয়ার লিগে ওয়ান ডেতে আর কি বোলিং করা হয়, বাট ফোর ডেতে এত বোলিং করা হয় না। এই বছর যেরকমভাবে আমি রেডি হয়েছি, তো এখন ভালো বোলিং হচ্ছে, বেশি বেশি বোলিং করতেছি, উইকেট পাচ্ছি আল্লাহর রহমতে, সবই আল্লাহর ইচ্ছা। আপনি বললেন শুরুটা বোলার হিসেবে করছিলেন, তো ওই জায়গা থেকে কখন বুঝতে পারলেন যে না আমি এখন বেশি ব্যাটসম্যান হয়ে গেছি? আসলে আমি যে একাডেমিতে প্র্যাকটিস করতাম, আমাদের গ্রামের একটা একাডেমি, বায়া ক্রিকেট একাডেমি নাম ছিল তখন, তো ওখানের যে কোচ ছিল সে আমাকে ব্যাটিং করাইতো না। আর এলাকাতে টেনিস বলে খেলা হয়, তখন তো আমি ব্যাটিং করতাম সবসময় আগে, তো ওখান থেকেই একটা ম্যাচে ব্যাটিং আসা, কেউ ব্যাটিং করবে না, আমি ব্যাটিং করছি, তো ফার্স্ট দিনে ব্যাটিং করতে নেবে 52 রান করছি, তো দেন আস্তে আস্তে সেখান থেকে শুরু হয় ওপেন। এখন মানে বাংলাদেশের রাইট নাও যদি ধরা হয় যে আমরা পেস বোলিং অলরাউন্ডার অনেক খুঁজি, মানে সবাই অলমোস্ট খুঁজতেছে, আমাদের হয়তো সাইফুদ্দিনের বাইরে খুব বেশি অপশন কখনো ছিল না, মৃত্যুঞ্জয়কে ট্রাই করা হয়েছে বাট সেও ইঞ্জুরিতে পড়েছে, ওই জায়গা থেকে আপনি কি মনে করেন যে আপনাকে যখন বিবেচনা করা হবে একজন ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হোক, নাকি একজন অলরাউন্ডারের কথা চিন্তা ভাবনা করে বিবেচনা করা হোক? আমি তো চাবো যে সবসময় আমাকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হোক, কারণ আমি প্রতি ম্যাচেই বোলিং করি, ভালো বোলিংও হচ্ছে, হয়তো আমার বলের পেসটা একটু কম, যার কারণে হয়তো সবাই আমাকে ওইভাবে গুরুত্ব দেয় না, তো দিন শেষে কিন্তু উইকেটটাই মেন। তো আমি হয়তো টিমের জন্য একটা হোক দুইটা হোক যে উইকেটটা পাচ্ছি, এটা টিমের জন্যও ভালো হচ্ছে, আমার ক্যারিয়ারের জন্যও ভালো হচ্ছে। তো এটা তো এখন লাল বলে খুব ভালো যাচ্ছে, আপনার মধ্যে এই বিলিফটা আছে যে আপনি সাদা বলেও এতটা ভালো করতে পারবেন ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ, আমি তো এর আগেও বোলিং করছি, যখন আপনি অলমোস্ট নিয়মিত বোলিং করি, তো ভালোই হবে, খারাপ হবে না। আর আমি আসলে আগের চাইতে বেশি ফোকাস করছি এবার এই পারফরমেন্সগুলোর দিকে, যে ব্যাটিংয়েও যেমন হবে বোলিংয়ের দিকেও যেন সেই রকম হয়, মানে কষ্টটা এবার একটু বাড়ছে আর কি। একদম শেষ একটা প্রশ্ন, নিজ শহরে দাঁড়িয়ে আছেন এবং নিজ শহরের মাঠে এত দারুণ একটা মানে বোলিং ইনিংস গেছে, ব্যাটিংটা ইনশাল্লাহ আরও অনেক দারুণ হবে, তো এই ভালো লাগাটা কেমন যখন নিজ এলাকায় নিজ শহরে এত ভালো কিছু করেন? নিজের এলাকাতে যখন 6 উইকেট মানে ক্যারিয়ার সেরা বোলিং, অবশ্যই ভালো লাগতেছে যে নিজের মাঠে, তো এইটা যদি ম্যাচটা জিততে পারি, আর আরও একটা ইনিংস আমার আছে, ব্যাটিং ইনিংস আছে, ব্যাটিং পার্টটাও, তো ব্যাটিংটা যদি আমি ভালো করে টিমের স্বার্থে দুই দিকে যদি ভালো হয় ম্যাচটা জিততে পারি, তাহলে খুব ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ জিতবেন, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।